আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। আমি বাংলাদেশি ব্লগার এনএল নেদারল্যান্ড থেকে। আমি আজ কোনো রেসিপি রান্না করিনি, আজ কে রান্না করলো সেটাই তোমাদের মাঝে আমি শেয়ার করব। তো দেখো কী কী উপকরণ নিয়েছি। অবশ্য রেসিপির উপকরণগুলি কিন্তু আমি ঠিকঠাক করে দিয়েছি। এখানে কিছু চিম নিয়েছি তিনটা গোল আলু, টমেটো একটা, কাঁচামরিচ এবং চার পিস রুই মাছ। তো আমি সবজিগুলি কেটে নিচ্ছি। তো সবজিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিব। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের ভালো লাগবে এবং বুঝতে পারবে কে রান্না করেছে। তো আমি মাছগুলোকে এভাবে কেটে নিয়েছি, এভাবে রুই মাছ, শোল মাছ, কাতল মাছ, বড় বড় যে কোনো মাছ এভাবে রান্না করলে কিন্তু খুবই মজা লাগে। মাছটা কিন্তু ভাজা হবে না, কষায় রান্না করা হবে। তো মাছগুলোকে আমি এখন লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে মেখে রেখে দেব 15 মিনিটের জন্য। এ পর্যন্তই কিন্তু আমার কাজ শেষ। এখন যে রান্না করবে সে চলে এসেছে। ফ্রাই প্যান গরম করে দিয়ে দিয়েছে তেল, তার মধ্যে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা লাল হলে সামান্য পানি দিয়ে, 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে। তারপরে গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছে, দিয়ে দিচ্ছে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া। হাত দেখে কি তোমরা বুঝতে পারছো কে রান্না করছে? অনেকেই বুঝতে পারছো নিশ্চয়ই। তো মশলাটাকে কষিয়ে নিচ্ছে, তার মধ্যে লবণ দিয়ে দিয়েছে। এখন সবজিগুলি মধ্যে আলু এবং সিম দিয়ে কষিয়ে নিয়েছে। হালকা সামান্য একটু পানি দিবে, পানি দিয়ে ঢেকে সবজিগুলোকে ভালো করে কষাতে হবে। তো সবজিগুলো কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন মাছগুলো দিয়ে কষিয়ে নেবে। এখন দিয়ে দিবে কাঁচামরিচ কুচি এবং ঝোলের জন্য গরম পানি। তরকারিটা কিন্তু রান্না করছে এমজি ভাই, দেখতে পাচ্ছ, হাত দেখা যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছে টমেটো কুচি, টমেটো কুচি দিয়ে ঢেকে দিচ্ছে 2 মিনিটের জন্য। রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট, দেখতে পাচ্ছ। এভাবে শোল মাছ, তারপরে কাতল মাছ রান্না করলে কিন্তু অসাধারণ লাগে। তো রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। পাশের বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আগামীতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমাদের পাশে থেকো। এই বলে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।